ভাঙে না তো, না না হয়েছে না, ভাই আমি প্রাক্তন প্রধান শিক্ষক বাজার মাঠের সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি মাত্র বনানী এলাকা, এটা 46 বনানী, আগে আছিল ফটাবি মোহন নতুন ধর্মা মাহবুদুর রহমান সাহেব যখন চেয়ারম্যান তখন এলাকার বিভিন্ন সাইনবোর্ড দেন, সেই হিসাবে এই এলাকার 46 বনানী টিভি রোড এলাকা আমার বাসা। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা এক্সটেনশন করার। আমরা অনেক রায়ুক্তদের বর্তমান মেয়র জনাব ফজলুর রহমান সাহেব এর উদ্যোগে এবং বলিষ্ঠ পদক্ষেপে আজকে দীর্ঘদিনের দাবি আমাদের বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা একবারে স্বেচ্ছায় সপ্রণিত হয়ে আমরা দুই ভাই কে কতটুকু দিছে আগে এটার কোনো না জানিয়ে এই রাস্তা যদি 8 ফুট থাকে 14 ফুট হইতো, অবায় 3 ফুট, অবায় 3 ফুট, এই হিসাবেই আমরা সবাই ওয়াল আজকে ভাঙ্গা শুরু হয়েছে। এখানে ইলিয়াস পার্থে আছে সাবেক মহিলা এমপি জনাব উস্তারা ওয়াইদের বাসা ভাঙ্গা হয়েছে, ডক্টর আদি হুসেন সাহেব উনি একজন ইলিয়াস পার্সন এই মৌলিবাজার শহরের, ওনার বাসা ভাঙ্গা হয়েছে। সামনে গিয়ে আমাদের বাসা পড়বে। আমি পত্র মৌলিবাজার পৌরসভার আপামর জনসাধারণকে আমার অনুরোধ, এইভাবে যতখানে ছোটো রাস্তা আছে গাড়িগুলা যায় নাই, সেই রাস্তাগুলো প্রশস্ত করার জন্য মেয়র মহোদয়কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আহ্বান করতেছি। গতকালও আমাদের এই পত্র বনানী এলাকায় একটি চারতলা বিল্ডিংয়ে দুতলায় আগুন লেগেছিল, ফায়ার সার্ভিস আসতে পারে নাই, বিলম্বে যাওয়ার কারণ হইল গাড়িটা জায়গাতে ঠিক মতো গিয়ে পৌঁছতে পারে নাই, ওখানে মেশিনটা বইয়া নেওয়া হয়েছে, যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যদি তড়িৎ গতিতে গাড়িটা যেতে পারতো তাহলে সামান্য ক্ষতি হইতো। তাই হোক, আমি আবার পরিশেষে আমার এলাকার পক্ষ থেকে, আমার এলাকার সবার পক্ষ থেকে সম্মানিত মেয়র মহোদয়কে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি উনি এই কাজ করার জন্য। মৌলভীবাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের টিবি হাসপাতাল রোড থেকে একটি রাস্তা
সাবেক মহিলা সংসদ স্নেহা ওয়াহিদের বাসার পাশ দিয়ে, সুন্দর মিয়া সাহেবের ওয়ালের পাশ দিয়ে, ডক্টর আলী হোসেন জনাব, শ্যামাবাই, এরপরে ডাক্তার শফিক, প্রফেসর বাসির, প্রফেসর খালিক সাহেব এবং শিক্ষক আব্দুল বাসির সহ অনেকের বাসা এদিকে। এই রাস্তাটি 7 থেকে 8 ফুট, 10 ফুট, 11 ফুট বিভিন্ন জায়গায়। এই রাস্তা সরু থাকার কারণে এখানে অনেকগুলো হাই রাইজ বিল্ডিং হয়েছে, 3তলা, 4তলা, 5তলা, 6তলা বিল্ডিং হয়েছে। আজ থেকে একদিন আগে আগুন লেগে একটি বাসা 2তলা সম্পূর্ণরূপে ভূষিভূত হয়। ফায়ার সার্ভিসের গাড়ি বাসার সামনে যেতে পারে নাই। টিবি আল্লাহ হাসপাতাল রুটে থেকে সেখান থেকে পানির মেশিন ক্যারি করে এনে কালে পানি থাকার কারণে, সরাতে পানি থাকার কারণে সেটি আগুন নিমানি সম্ভব হয়েছে। যদি সরাতে পানি না থাকতো তাহলে সম্ভব হতো না, রাস্তার 3তলা বাসাই জ্বলে যেত এবং আশপাশের বাসাও ক্ষতিগ্রস্ত হতো। তাই এলাকাবাসীর সাথে দীর্ঘ 2টি বছর যাব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই রাস্তা 14 ফুট করার জন্য। আজ থেকে কয়েক বছর পূর্বে সুমন বক্স নামে একজনের বাসাও আগুন লেগে ধ্বংস হয়ে যায়। তাই এলাকাবাসী সবার সহযোগিতায় সবার সাথে একাধিকবার বৈঠক করে, এই রোজা মাসেও এলাকাবাসীর সাথে আমরা 2 দফা বৈঠক করেছি। বৈঠক করে সিদ্ধান্ত অনুযায়ী আজকে সেই বাঙ্গর কার্যক্রম আমরা শুরু করেছি। এলাকাবাসীর সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন। একটু আগে দেখলেন ডক্টর হাদি হোসেন নিজে উপস্থিত থেকে ওনার ওয়াল ভেঙেছি, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সাহেব উপস্থিত থেকে ওনার বাসার ওয়াল ভেঙেছি। এখানে প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক বাসির সাহেব আমার পাশে উপস্থিত আছেন, শ্যামাবাই আছে, সবাইকে নিয়েই আমরা এই রাস্তাটি বাঁধতেছি এবং সবার সার্বিক সহযোগিতায় আশা করি আমরা 2 মাসের ভিতরে এই রাস্তা এবং ড্রেন করতে পারবো, 14 ফুট রাস্তা করতে পারবো এবং ড্রেন করতে পারবো। এই রাস্তায় ড্রেন নাই, জলাবদ্ধতার সৃষ্টি হয়, ড্রেন হলে জলাবদ্ধতা হবে না। আমরা সকল নাগরিকের সহযোগিতা চাই, সবার সহযোগিতায় একটি সুন্দর